আজকে আমরা ইনকাম ট্যাক্সের ইম্পর্টেন্ট একটা সেকশন 80 ডবল ডি নিয়ে আলোচনা করব। দেখো তোমরা পড়ে দেখতেই পাচ্ছ কি এর ডিডাকশন আন্ডার সেকশন 80 ডবল ডি। আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম ডিডাকশন আন্ডার সেকশন 80 ডি। 80 ডি তে কি লেখা ছিল? হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ঠিক আছে? হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংক্রান্ত লেখা ছিল 80 ডি তে। 80 ডবল ডি তে কি বলা হয়েছে? 80 ডবল ডি তে বলা হয়েছে কোন ইন্ডিভিজুয়াল বা তোমরা বলতে পারো এসএসসি। আচ্ছা আরো একটু ভালোভাবে যদি বলি ট্যাক্স পেয়ার, যে ট্যাক্স পে করবে অর্থাৎ যে গভর্নমেন্টে ট্যাক্স পে করবে তার ফ্যামিলিতে যদি এমন কোন মেম্বার থেকে থাকে, কিরকম মেম্বার? যে কিনা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, তার মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য যদি কোন রকমের খরচ করে সেটা 80 ডবল ডি তে ছাড় পায়। তো চলো আসলে একটু ডিটেলস জানা যাক, একটু ডিটেলস জানা যাক। তবে কি জিনিসটা বলতে পারি 80 ডবল ডি তে? এসএসসি যদি তার ফ্যামিলিতে এমন কোন হ্যান্ডিক্যাপ পার্সন থাকে, কিরকম পার্সন? হ্যান্ডিক্যাপ পার্সন থাকে, তার ট্রিটমেন্ট জন্য যদি কোনো খরচ করে থাকে সেটা 80 ডবল ডি ছাড় পায়। তো চলো দেখে নেই ডিটেলস, দেখে নেই কি বলছে 80 ডবল ডি। বলছে ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট, কি লেখা আছে? মেডিকেল ট্রিটমেন্ট 80 ডি তে কি পড়েছিলাম? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর 80 ডি তে কি শিখছি? মেডিকেল ট্রিটমেন্ট এন্ড মেইনটেনেন্স, শুধু মেডিকেল ট্রিটমেন্ট হলে হবে না, মেইনটেনেন্স হতে হবে, অফ হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ পড়ে দিচ্ছে, হ্যান্ডিক্যাপ ডিপেন্ডেন্ট রিলেটিভ। আমি কিছুক্ষণ আগে বললাম ফ্যামিলি যদি এমন কোনো মেম্বার থাকে, তো ফ্যামিলি মেম্বার মানে রিলেটিভের কথাই বলছি, কিন্তু মাথায় রাখবে কি বলেছে এখানে? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হতে হবে, ডিপেন্ডেন্ট। তার মানে বুঝতে পারলে আন্ডার সেকশন 80 ডবল ডি কি বলছে? বলছে এসএসসি ফ্যামিলিতে যদি এমন কোনো মেম্বার থাকে যারা কিনা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, যে কিনা হ্যান্ডিক্যাপ, তার মেডিকেল ট্রিটমেন্ট বলো আর কি লেগে আছে, মেডিকেল ট্রিটমেন্ট বলো, মেন্টেন বলো, এই পারপাসে কোনো খরচ করে, তাহলে 80 ডবল ডি ছাড় পাওয়া যাবে। কি ডিপেন্ডেন্ট হতে হবে? আচ্ছা এখানে এলিজিবিলিটি আন্ডার সেকশন 80 ডি, আন্ডার সেকশন 80 ডবল ডি তে কার ক্লেম করতে পারে? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি? যে এসএসসি, এসএসসি এর কথা বলছি, ইন্ডিভিজুয়াল হতে মানে যে কোনো মানুষ, ঠিক আছে, বা এইচইউএফ, এইচইউএফ ক্লেম করতে পারে, মানে হিন্দু আর ডিভাইড ফ্যামিলি। আমাদের যে বিকাবে অঙ্ক আসে দেখে ম্যাক্সিমাম অঙ্ক সবাই ইন্ডিভিজুয়াল এর উপরেই আসবে, কিন্তু আমাদের জিনিসটা তো পুরো জানতে হবে ইন্ডিভিজুয়াল এইচইউ বলে দিলাম। আচ্ছা তাহলে যে ইন কেস অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বলতে কি বোঝায়? দেখো ইন্ডিভিজুয়াল বলে যে আমি বলছিলাম এইমাত্র কি বললাম, এসএসসি ফ্যামিলিতে যদি এমন কোন মেম্বার থেকে থাকে, ঠিক আছে, এসএসসি ফ্যামিলি যদি এমন কোন মেম্বার থাকে যে কিনা হ্যান্ডিক্যাপ, তাহলে এসএসসি ফ্যামিলির কথা বলছে। তো এখানে এসএসসি মানে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল এর ফ্যামিলি বলতে কাকে বোঝাচ্ছে? দেখো এখানে লেখা ছিল কি, এখানে রিলেটিভ লেখা ছিল। দেখো ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে আমি কি বললাম। 80 ডবল ডি কি বলছে? এসএসসি ফ্যামিলি যদি এমন কোন মেম্বার থেকে থাকে, ঠিক আছে, ফ্যামিলি যদি এমন কোন মেম্বার থেকে থাকে যে কিনা হ্যান্ডিক্যাপ, তার ট্রিটমেন্ট করার জন্য যদি কোনো ছাড় মানে কোনো খরচ করে সেটা 80 ডবল ডি ছাড় পাবে। তার মানে এসএসসি ফ্যামিলি মেম্বারের কথা বলা হচ্ছে। ফ্যামিলি বলতে এখানে ফ্যামিলি বলতে কি বোঝায়? ইন্ডিভিজুয়াল এর কথা যদি বলি এখানে ফ্যামিলি বলতে বোঝাবে, ঠিক আছে, তার সে কিন্তু নিজে না, এসএসসি কথা হবে না এখানে, এসএসসি হবে না। তোমাদের মনে এখন প্রশ্ন থাকতো যে স্যার এসএসসি যদি হ্যান্ডিক্যাপ হয়, দেখো এসএসসি যদি হ্যান্ডিক্যাপ হয় সেটা নিয়েও আলোচনা করবো, সেটা আবার অন্য সেকশনে। এসএসসি যদি হ্যান্ডিক্যাপ হয় সেটা কিন্তু এই সেকশনে আসবে না। আচ্ছা তাহলে কি বলেছে এখানে? হিজ স্পাউস মানে এসএসসি স্পাউস মানে এসএসসি, এসএসসি যদি, এসএসসি যদি ছেলে হয় মানে মেল হয় তাহলে তার স্পাউস হবে তার ওয়াইফ, আর এসএসসি যদি মেয়ে হয় তাহলে তার স্পাউস হবে তার হাজবেন্ড, ঠিক আছে, চিলড্রেন, ব্রাদার্স, সিস্টার, প্যারেন্টস, বাবা মা। তার মানে কি বলছে না, ডিপেন্ডেন্ট রিলেটিভ। তার মানে কি বুঝতে পারলে? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফ্যামিলি বলতে কাদের বোঝায়, বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে রিলেটিভ বলতে কাদের বোঝায়? রিলেটিভ বলতে ডিপেন্ডেন্ট রিলেটিভকে বোঝানো হয়েছে। এখানে ডিপেন্ডেন্ট রিলেটিভ বলতে এসএসসি নিজে না, এসএসসি স্পাউস, ঠিক আছে, এসএসসি স্পাউস, এসএসসি চিলড্রেন, এসএসসি প্যারেন্টস, বাবা মা, এসএসসি ভাই বোন, ব্রাদার, সিস্টার। আশা করি বোঝা গেল, ঠিক আছে। তিন নম্বর, আচ্ছা এইচইউএফ কি বলছে? এইচইউএফ মানে হিন্দু আর্টিফ্যাক্ট ফ্যামিলি, পরিবারের যে কোনো সদস্য হতে পারে, ফ্যামিলির পরিবারের যে কোনো মেম্বার হতে পারে, ঠিক আছে। তো বলছে কি তিন নম্বর পয়েন্ট কি বলেছে? আন্ডার সেকশন 80 ডবল ডি নট অনলি মেডিকেল ট্রিটমেন্ট, মানে আন্ডার সেকশন 80 ডবল ডি পরিষ্কার ভাবে বলেছে এখানে শুধু মেডিকেল ট্রিটমেন্টের খরচ হবে না, মেডিকেল ট্রিটমেন্টের খরচের পাশাপাশি ট্রেনিং খরচ, এক্সপেন্সেস অন ট্রেনিং, ট্রেনিং এর খরচ হবে, নার্সিং এর খরচ হবে, রিহ্যাবিলিটেশন হবে,
of patient are also allowed মানে এখানে কি কি হবে এখানে শুধু মেডিকেল ট্রিটমেন্ট আসবে না নার্সিং আসবে ট্রেনিং আসবে ঠিক আছে নার্সিং ট্রেনিং রিহ্যাবিলিটেশন অফ পেশেন্ট আর অলসো এলাউড তো সব আসবে তিন নম্বর বলে দিলাম তাহলে কি কি বললাম আমরা এক বোঝালাম দুই বোঝালাম তিন বোঝালাম চার নম্বর কি বলছে ট্যাক্স পেয়ার যে ট্যাক্স দেয় ঠিক আছে ট্যাক্স দেয় যে ইনকাম করে সেই তো ট্যাক্স দেবে তার মানে বুঝতে পারছো ট্যাক্স পেয়ারের কথা বলা হচ্ছে যে ট্যাক্স পেমেন্ট করবে taxpayer may have deposited in a scheme of LIC, UTI, Life Insurance Corporation of India, Unit Trust of India, or another insurer for maintenance of the dependent. দেখো এই এসএসসি বা taxpayer কথা যে বলছিলাম taxpayer family তে তো কোনো handicap person থাকে তার তো treatment করতে হবে treatment করতে গেলে প্রচুর খরচ হয় সেই খরচ করার জন্য যদি LIC তে কোনো LIC তে যদি কোনো পলিসি করা থাকে UTI যদি কোনো স্কিম করা থাকে ঠিক আছে তো বা অন্য কোনো ইনস্যুরেন্স যদি কোনো স্কিম করা থাকে ঠিক আছে তাহলে কিন্তু 80 ডবল ডিতে তুমি ক্লেম করতে পারবে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আচ্ছা চার নম্বর হলো পাঁচ নম্বর কি বলেছে বলছে ইফ দা ডিসেবল রিলেটিভ ডাই বিফোর এসএসসি ডাই ঠিক আছে দেখো এটা পড়ছি পরে আগে বলে দিচ্ছি আমরা যে এসএসসি কথা বলছি বা আমরা যে ট্যাক্স পেয়ার কথা বলছি আমরা যে ইন্ডিভিজুয়াল কথা বলছি সব তো একই ইন্ডিভিজুয়াল বলো ট্যাক্স পেয়ার বলো সব একই তো আমরা যে এসএসসি কথা বলছি সেই এসএসসি মারা যাওয়ার আগে এসএসসি মারা যাওয়ার আগে যদি সেই হ্যান্ডিক্যাপ পারসন মারা যায় হ্যান্ডিক্যাপ পারসন মানে এসএসসি কেউ থাকতে পারে এসএসসি যে বলছি আমরা কি বললাম এখানে ডিপেন্ডেন্ট রিলেটিভ কারে বলছে এসএসসি এসএসসি স্পাউস হতে পারে এসএসসি চিলড্রেন হতে পারে ভাই হতে পারে বা হতে পারে যে কেউ হতে পারে এসএসসি যে কোনো হ্যান্ডিক্যাপ পারসন হতে পারে তাহলে এসএসসি মারা যাওয়ার আগে যদি এসএসসি কোনো হ্যান্ডিক্যাপ পারসন যদি মারা যায় ঠিক আছে কিন্তু তার জন্য তো তোমার কোনো পলিসি করা ছিল সেই পলিসিটা পুরো পাওয়া যায় পুরো রিকভার করে নেবে এসএসসি ঠিক আছে কিন্তু যে বছর পাবে সেই বছরই ট্যাক্সেবল হবে দেখো এখানে এই সব এখানে বলেছে ইফ দা ডিসেবল রিলেটিভ ডাই ঠিক আছে বিফোর এসএসসি ডাই এসএসসি মারা যাওয়ার আগে যদি সেই ডিসেবল রিলেটিভ বা বলতে পারো হ্যান্ডিক্যাপ পারসন যদি মারা যায় এসএসসি রিসিভ দা ডিপোজিট অ্যামাউন্ট এসএসসি যত টাকা ডিপোজিট করেছিল তার জন্য কোথায় দিছে সেই তো কোনো একটা পলিসি করেছিল সে এলআইসি হোক বা ইউটিআই হোক যেখানেই হোক পলিসি করেছিল বা অন্য কোনো ইনস্যুরেন্স কোম্পানি পলিসি করেছিল যত টাকা তার জন্য ডিপোজিট করেছিল সেই টাকাটা পুরোপুরি রিসিভ করবে তাই বলেছে দিস সাম উইল বি ট্যাক্সেবল ইনকাম ঠিক আছে যত টাকা ডিপোজিট করেছিল সেই টাকাটা তার ট্যাক্সেবল ইনকামে বলে রিসিভ হয়ে যাবে ঠিক আছে কি বলছে দিস সাম উইল বি ট্যাক্সেবল ইন দা ইনকাম ইন দা ইয়ার অফ রিসিভ যেই বছর সেই টাকাটা সে রিসিভ করবে সেই বছরই ট্যাক্সেবল হবে মানে ট্যাক্সেবল ইনকাম বলে ঘোষণা করা হবে আচ্ছা পাঁচ নম্বরটা বুঝতে পারলে ছয় নম্বরটা কি বলেছে কোয়ান্টাম অফ ডিডাকশন তো এত সব বোঝার জন্য মেইন তো কোয়ান্টাম ডিডাকশন মানে কত টাকা ডিডাকশন পাবে মেনেই না তোমরা বলেছে সব কন্ডিশনে মিলে গেল ধরেই না সব কন্ডিশন মিলে গেছে তাহলে কত টাকা ডিডাকশন পাওয়া যাবে দেখো এখানে ডিসএবিলিটি আমরা যখন মেডিকেল মানে মেডিকেল ইনস্যুরেন্স ফর্ম করছিলাম তখন আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম স্যার একটা সিনিয়র সিটিজেন একটা নন সিনিয়র সিটিজেন এখানেও দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে কিন্তু এখানে কিন্তু সিনিয়র সিটিজেন নন সিনিয়র সিটিজেন বলা হয়নি এখানে কি বলেছে একটা জেনারেল ডিসএবিলিটি মানে বলতে নরমাল ডিসএবিলিটি নরমাল নরমাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে আর একটা মানে অনেকটাই হ্যান্ডিক্যাপ সিভিয়ার ডিসএবিলিটি ঠিক আছে এই দুটো ভাগ করেছে একটা জেনারেল ডিসএবিলিটি আর একটা হচ্ছে সিভিয়ার ডিসএবিলিটি এবার তোমাদের আমার প্রশ্ন হলো স্যার জেনারেল ডিসএবিলিটি কোনটা সিভিয়ার ডিসএবিলিটি কোনটা দেখো এই যে ডিসএবিলিটি কি ডিসএবিলিটি না সেটা না কোন গভর্নমেন্ট হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট দেয় অ্যাকচুয়ালি সার্টিফিকেট থেকে জানা যায় তার ডিসএবিলিটি পার্সেন্টেজ কত কত পোরশন ডিসএবিলিটি একমাত্র সার্টিফিকেট থেকে জানা যায় ঠিক আছে তো জেনারেল ডিসএবিলিটি বলতে কোনটাকে বোঝায় দেখো পরের পয়েন্টে লেখা আছে ডিসএবিলিটি মিন্স সাফারিং ফ্রম শুধু ডিসএবিলিটি মানে জেনারেল ডিসএবিলিটি কথা বলছে suffering from certain disability by 40% or more ঠিক আছে যদি আমাকে এরকম সার্টিফিকেট দিয়ে দেয় মানে এসএসসি ফ্যামিলিতে তো অনেক মেম্বার আছে যারা হ্যান্ডিক্যাপ থাকতে পারে ঠিক আছে এমন কাউকে সার্টিফিকেট দিলো তা সার্টিফিকেটটা কত পার্সেন্ট লিখে দিয়ে সার্টিফিকেট পার্সেন্টেজ লিখে দেবে যদি 40% বা তার বেশি থাকে 40% বা তার বেশি থাকে তাকে বলে জেনারেল ডিসএবিলিটি ঠিক আছে স্যার 40% বা তার বেশি মানে 40 থেকে 100 এর মধ্যে না 40 থেকে 79 এর মধ্যে 40 থেকে 79 এর মধ্যে যদি হয় তাকে বলে ডিসএবিলিটি মানে জেনারেল ডিসএবিলিটি আর যদি জেনারেল ডিসএবিলিটি হয় তাহলে কত টাকা ছাড় পাবে 75000 টাকা ছাড় পাওয়া যায় ঠিক আছে আর সিভিয়ার ডিসএবিলিটি কোনটা সিভিয়ার ডিসএবিলিটি মন দিয়ে শুনো যদি 80% এর উপর হয় তখন তাকে বলে সিভিয়ার ডিসএবিলিটি ঠিক আছে 80% থেকে 100% এর মধ্যে হলে তাকে বলে সিভিয়ার ডিসএবিলিটি সেটা 1,25,000 তার মানে কি বুঝতে পারলে জেনারেল ডিসএবিলিটি হলে কত টাকা ছাড় পাবো 75000 টাকা
জেনারেল ডিজিবিলিটি হলে 75000 টাকা ছাড় পাবো আর সিভিয়ার ডিজিবিলিটি হলে 125000 টাকা। জেনারেল ডিজিবিলিটি কি বলেছে, যেখানে হ্যান্ডিক্যাপ পার্সেন্টেজ কত হচ্ছে 40-79 সেটা জেনারেল, আর সিভিয়ার কোনটা 80 এর উপর হলে সিভিয়ার, ঠিক আছে? তো 80 বা 80 এর উপর হলে তখন বলে সিভিয়ার ডিজিবিলিটি। তো বুঝে গেলে? আর একটা কথা, খরচ কত টাকায় করো না কেন ম্যাটার করে না, ইনকাম ট্যাক্স জানতে চাইছে না তোমরা কত টাকা খরচ করেছো, যত টাকায় খরচ করো না কেন তোমাকে জানতে হবে জেনারেল ডিজিবিলিটি না সিভিয়ার ডিজিবিলিটি। জেনারেল ডিজিবিলিটি হলে তোমার 75 ছাড়, আর তোমার সিভিয়ার ডিজিবিলিটি হলে 125। যদিও এই যে ডিডাকশনটা এখন বাড়িয়েছে, ডিডাকশনটা আগে আরো কম ছিল, আগে 50 আর 1 লাখ ছিল, 50 আর 1 লাখ থেকে বাড়িয়ে করেছে 75 আর 125। তার মানে কি বললাম, এখানে কত টাকা খরচ করলে এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, তাহলে 6 পয়েন্ট হয়ে গেল, 7 হয়ে গেল, 8 নম্বর। এখন 8 নম্বর অনেকের মনে প্রশ্ন থাকে, ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন কি ডিজিবিলিটির মধ্যে এই যে আন্ডার সেকশন 80 ডবল ডি তে ক্লেম করতে গেলে কি ক্লেম হয়। আন্ডার সেকশন 80 ডবল ডি তে এসএসসি ফ্যামিলিতে যদি কোনো হ্যান্ডিক্যাপ পার্সন থাকে বা ডিসেবল পার্সন থাকে তাহলে তিনি জানাই ছাড় পাবে বা ক্লেম করতে পারবে। এখন তোমাদের মনে হচ্ছে স্যার ডিসেবল এর যে ডিজিজ গুলো কোন কোন ডিসেবল গুলো বলা হয়েছে, তাই এখানে বলেছে আন্ডার সেকশন 80 ডবল ডি তে কোন কোন ডিসেবিলিটি কভার করা যাচ্ছে সেই সমস্ত রোগের নাম এখানে লেখা আছে, ঠিক আছে? রোগের নাম লেখা আছে, তো কি লেখা আছে, ব্লাইন্ডনেস, লো ভিশন, লেপ্রোসি, কিওর, হিয়ারিং ইমপেয়ারমেন্ট, মেন্টাল ডিটারেশন, তারপর মেন্টাল ইলনেস, লোকোমোটর ডিসএবিলিটি, অটিজম, সেরেব্রাল পালসি, মাল্টিপল ডিসএবিলিটি, এই সমস্ত রোগের কথা বলা আছে, ঠিক আছে? তো এই সমস্ত, তো তোমাদের যখন এক্সামে আসবে দেখো তোমাদের এক্সামে কেমন আছে, তোমাদের এক্সামে কেমন আছে, জাস্ট ডিটেইলসটা পুরো ডিটেইলস বললাম, এক্সামে এত কিছু থাকবে না, এক্সামে লিখে দেবে ডিসএবিলিটি, এক্সামে লিখে দেবে হ্যান্ডিক্যাপ পার্সন, এরকম লিখে দেবে, ডাইরেক্ট লিখে দেবে হ্যান্ডিক্যাপ পার্সন, ঠিক আছে? বাট এক্সামে লিখে দিল সিভিয়ার ডিসএবিলিটি, ব্যাস লিখে দিল সিভিয়ার ডিসএবিলিটি, এর জন্য এত টাকা খরচ করছে, হ্যান্ডিক্যাপ পার্সন এর জন্য এত টাকা খরচ করছে, তো তোমরা বুঝে যাবে। এখন তোমরা বলতে পারো স্যার সিভিয়ার ডিসএবিলিটি তার মানে 125 ছাড়, সিভিয়ার ডিসএবিলিটি যদি বলে দেয় তো আমার জানার দরকারই নেই কত টাকা খরচ করেছে, 125 ছাড় দিয়ে দেবো, ঠিক আছে? তো আচ্ছা, আর যদি শুধু ডিসএবিলিটি বলে, শুধু হ্যান্ডিক্যাপ বলে, তার মানে তুমি জেনারেল এমন খেলে দেবে কি করতে হবে। আরে আমি ছাড় পেতে চাই বলে তো ছাড় পাবো না, আমাকে তো সমস্ত ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে, তাই না? আন্ডার সেকশন 80 ডবল ছাড় পেতে গেলে ডকুমেন্ট সাবমিট করতে হবে, সে তুমি 80C বলো, 80G বলো, 80GG বলো, 80D বলো, আরে মেডিক্লেম করতে গেলে তোমাকে ডকুমেন্ট দিতে হবে না, তুমি ডকুমেন্ট না শো করো তাহলে কি করে বুঝবে তুমি মেডিক্লেম করছো, ঠিক এখানেও তো সেরকম, তোমাকে ডকুমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে, তুমি বলে দিলে তোমার ফ্যামিলিতে কোনো হ্যান্ডিক্যাপ পার্সন আছে এত টাকা তার জন্য খরচ করেছে, আরে তোমাকে তো একটা ভেরিফিকেশন ভাউচার শো করতে হবে, তো ডকুমেন্ট শো করতে হবে, তো এখানে সেই সবই বলেছে, তাই কি বলছে ডিসএবিলিটি সার্টিফিকেট ইজ আ মাস্ট ফর ক্লেমিং ডিডাকশন আন্ডার সেকশন 80 ডবল ডি, আন্ডার সেকশন 80 ডবল ডি তে, আন্ডার সেকশন 80 ডবল ডি তে তুমি এই ছাড় পেতে চাও তার মানে তোমার সার্টিফিকেট শো করতে, চারটি সার্টিফিকেট শো করতে হয়, কি ফার্স্ট সার্টিফিকেট কি বলেছে, এ দিয়ে বলেছে নিউরোলজিস্ট হু ইজ অ্যান এমডি ইন নিউরোলজি, ঠিক আছে, ইন কেস অফ চিলড্রেন সিভিল সার্জন অর চিফ মেডিকেল অফিসার ইন আ গভর্নমেন্ট হাসপাতাল, তার মানে ফ্যামিলিতে যদি কোন রকমের হ্যান্ডিক্যাপ পার্সন থাকে বা ডিসএবল পার্সন থাকে তার মানে কি তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট বের করতে হবে, সেই সার্টিফিকেট যাকে থাকে যে কেউ সার্টিফিকেট তৈরি করলে হবে না, এদেরকেই একটা সার্টিফিকেট তৈরি করতে হবে, নিউরোলজি হু ইজ অ্যান এমডি ইন নিউরোলজি, ঠিক আছে? তো তাকে করতে হবে, চিলড্রেনের ক্ষেত্রে হলে সিভিল সার্জন অর চিফ মেডিকেল অফিসার সিএমও ইন আ গভর্নমেন্ট হাসপাতাল, ঠিক আছে? আর সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ যে এসএসসি তাকে অবশ্যই সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আমি এত টাকা খরচ করেছি, মানে ধরো যে এসএসসি সে বললো আমি এত টাকা ডিডাকশন পেতে যাই আমি এত টাকা খরচ করেছি, অ্যাকচুয়ালি ওর সত্যটা দিতে হবে, আদৌ যে ও এত টাকা খরচ করে তার ডকুমেন্ট গুলোকে সাবমিট করতে হবে, ও কোথায় মেডিকেল ট্রিটমেন্ট কত খরচ করেছে সমস্ত বিল আছে তো বিল গুলো শো করতে হবে, আচ্ছা এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, আর কি এলআইসি রিসিপ্ট, তো ওর যে ডিপেন্ডেন্ট ওর যে ডিপেন্ডেন্ট রিলেটিভ আছে বা বলতে পারো হ্যান্ডিক্যাপ পার্সন আছে তার জন্য তো এলআইসি যে টাকা রেখেছে ইউপিআই ইউনিট ট্রাস্ট অফ টাকা রেখেছে তো ওখান থেকে একটা রিসিপ্ট দেয় সেই রিসিপ্ট গুলো এখানে শো করতে হবে, ঠিক আছে? বা তোমরা জানো এলআইসি প্রিমিয়াম তোমরা মাসে দাও বা কেউ কোয়ার্টারে দাও বা কেউ ইয়ারলি দেয় কেউ হাফ ইয়ারলি দেয়, তো এলআইসি টাকাটা দিলে প্রিমিয়াম দিলে একটা রিসিপ্ট দেয় না, সেই রিসিপ্টটা কিন্তু তোকে শো করতে হবে,
ঠিক আছে আর কি বলেছে লাস্ট পয়েন্ট বলেছে ফর্ম 10(1)(a) ঠিক আছে ডিপেন্ডেন্ট পারসন ঠিক আছে ডিপেন্ডেন্ট পারসনে যদি অটিজম হয় বা সেরিব্রাল পালসি হয় বা মাল্টিপল ডিসএবিলিটি হয় তখন 10(1)(a) তে ফর্ম ফিল আপ করতে হবে তো আশা করি 80 ডাবল ডি তে আর কিছুই নেই এই ছিল জিনিস 80 ডাবল ডি সম্পর্কে সব বলে দিলাম এবার জাস্ট এর উপর একটা অঙ্ক করো ব্যাস হয়ে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে একটা অঙ্ক স্ক্রিনে দেখো তোমরা 10 নম্বর অঙ্ক বলতে মিস্টার জে সাবমিট দা ফলোইং ইনফরমেশন মিস্টার জে সাবমিট দা ফলোইং ইনফরমেশন রিলেটিং টু দা প্রিভিয়াস ইয়ার 2019-20 গ্রস স্যালারি বলেছে 630,000 স্যালারি কত বলছে যারা স্যালারি চ্যাপ্টার পড়েছো তাদের ভালোই নলেজ আছে স্যালারি সম্পর্কে আমরা জানতাম গ্রস স্যালারি থেকে ডিডাকশন বাদ যায় কোন ডিডাকশন স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা জানি গ্রস স্যালারি থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা বাদ যায় গ্রস স্যালারি থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ম্যাক্সিমাম 50,000 বাদ যায় এটা আমরা জানি তাই 50,000 এখান থেকে বাদ দিয়ে দেবো তারপর কি হচ্ছে রেন্ট রিসিভ অফ হাউস প্রপার্টি ঠিক আছে তো এই মিস্টার জে যে এসএসসি ওর বাড়ি ছিল বাড়ি ভাড়া থেকে ইনকাম করে তো বাড়ি ভাড়া থেকে ইনকাম করলে কোন হিরে চলে যায় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলে যায় ঠিক আছে তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে ও ইনকাম করলে কত স্যার 7,500 পার মান্থ মানে ×12 করবো আর এর থেকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি স্ট্যান্ডার্ড কত রিডাকশন পাওয়া যায় 30% এগুলো সব নিতে হবে হি হ্যাজ মেড দ্য ফলোইং পেমেন্ট ডিউরিং দ্য ইয়ার সে পিপিএফ এ কত টাকা কন্ট্রিবিউট করেছে আর আমরা শিখেছি পিপিএফ এ কন্ট্রিবিউট করলে 80% তে ছাড় পাওয়া যায় মেডিক্লেম আগের ক্লাসেই করেছি মেডিক্লেম 80% তে চলে যায় কিন্তু এখানে আসবে না কেননা মেডিক্লেমের টাকাটা ক্যাশের মাধ্যমে দিয়েছে এটা আসবে না আর কি বলেছে 25,000 ডিপোজিট করেছে কেন বেনিফিট অফিস সিভিয়ার ডিসএবিলিটি সন আন্ডার আ স্কিম অফ ইউটিআই ইউটিআই এর একটা পারপাসে স্কিম ইউটিআই এর একটা স্কিম নিয়েছিল তার যে সন আছে সিভিয়ার ডিসএবল ঠিক আছে 25,000 টাকা সেখানে ডিপোজিট করেছিল আমি বলেছিলাম ডিপোজিট করলে এটা অবশ্যই 80% ছাড় পাওয়া যায় তাহলে এটা আসবে আর আমি বলেছিলাম এখানে কি বলেছে সিভিয়ার ডিসএবিলিটি বলছে সিভিয়ার ডিসএবিলিটি রুল কি বলেছিলাম সিভিয়ার ডিসএবিলিটি হলে যত টাকায় খরচ করে কোনো ম্যাটারই করে না 1,25,000 টাকা ছাড় পাওয়া যাবে তো অঙ্কটা করবো চলো তো চলো তোমাদের কোশ্চেনটা দেখা হয়ে গেছে এবার অ্যান্সারটা করছি অ্যান্সারটা করার জন্য উপরে তোমাদের লিখতে হয় কথা লিখতে আমরা সবাই জানি কি লিখবো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম কেননা কোশ্চেন তুমি দেখো তোমাদের টোটাল ইনকাম বের করতে বলছিল তাই লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার জে লিখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার জে তোমরা কি লিখো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ঠিক আছে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার for the assessment year 2020-21 ঠিক আছে রিলেটিং টু দা প্রিভিয়াস ইয়ার 2019-20 তো দেখো রুম পিসের দুটো কলাম করে নাও তো প্রথমে কি বলেছে প্রথমে স্যালারি বলে তাহলে স্যালারি কে এ দিয়ে লিখছি ইনকাম ফ্রম স্যালারি স্যালারি কে করছে ইনকাম ফ্রম স্যালারি ঠিক আছে তো প্রথমে লিখো গ্রস স্যালারি প্রথমে লিখো কি গ্রস স্যালারি ঠিক আছে তো গ্রস স্যালারি কত দিয়েছে গ্রস স্যালারি দিয়েছে 630,000 দেখতে পাচ্ছি আমরা 630,000 এই গ্রস স্যালারি থেকে আমাদের কি মাইনাস যায় ডিডাকশন আন্ডার সেকশন 16 ডিডাকশন আন্ডার সেকশন 16 প্রথমেই আসে স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথমেই আসে স্ট্যান্ডার্ড ডিডাকশন তো স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন কত আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A ঠিক আছে তো কত টাকা পাওয়া যায় স্যালারি থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ও ছাড় পাওয়া যায় 50,000 এই 630 থেকে 50 বাদ দিলে কত হচ্ছে 580,000 হয়ে গেল বি দিয়ে লিখবো কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বি দিয়ে লিখবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো হাউস প্রপার্টি বেসিক্যালি দু রকমের বাড়ি হতো একটা লেট আউট হতো একটা সেলফ অকুপাইড হতো আর এই বাড়ি থেকে ভাড়া পেয়ে মানে কি লেট আউট মানে লেট আউট হাউস প্রপার্টি তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা কি বলেছে লেট আউট
লিখে এখানে রেন্ট রিসিভ ওই হাউস ওয়াটার যেমন ডিটেইলস এ করতাম কত ডিটেইলস এখানে যাওয়ার দরকার নেই জাস্ট নরমাল করলেই হবে রেন্ট রিসিভ কত টাকা রেন্ট রিসিভ করেছি বলেছে পার মান্থ 7500 করে যদি হয় তাহলে 12 মান্থে কত হচ্ছে 90000 এখানে লিখলাম 90000 তো হাউস ওয়াটার থেকে আপনি একটা ডিডাকশন পাওয়া যায় মনে করার চেষ্টা করো ডিডাকশন কত সেকশনের ডিডাকশন ছিল হাউস ওয়াটার ডিডাকশন ছিল 24 তাই এখানে লিখো ডিডাকশন আন্ডার সেকশন 24 এর আন্ডারে হতো স্ট্যান্ডার্ড ডিডাকশন এর আন্ডারে হতো স্ট্যান্ডার্ড ডিডাকশন ঠিক আছে এর আন্ডারে হতো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24 এ কত এই 90000 উপর 90000 উপর 30% 90000 উপর 30% কত হয় 90000 উপর 30% করলে 27000 এটা থেকে এটা 29 থেকে 27 মাইনাস করলে তোমার হচ্ছে কত 63000 এই দুটো অ্যাড করব কত হচ্ছে 643000 এটাকে বলে কি এটাকে বলে গ্রস টোটাল ইনকাম আমরা জানি আমাদের যে গ্রস টোটাল ইনকামে পাঁচটা হেড আছে তাই এর মধ্যে এখানে দুটো হেড দিয়েছে বাকি তিনটে হেড তে ইনটাই করলাম না তাই এটাকে বলে দিলাম গ্রস টোটাল ইনকাম এটাকে বের করে দিলাম গ্রস টোটাল ইনকাম আমাকে বের করতে বলেছে কি টোটাল ইনকাম তো গ্রস টোটাল ইনকাম থেকে যদি আমরা ডিডাকশন বাদ দিয়ে দিই তাহলে আমার বেরিয়ে যাবে কি টোটাল ইনকাম ডিডাকশন কি হয় আন্ডার সেকশন 80 সি থেকে শুরু করে আন্ডার সেকশন 80 ইউ অবধি ঠিক আছে তো প্রথমে 80 সি তে কিছু আছে হ্যাঁ 80 সি তে আছে একটা লিখি আন্ডার সেকশন 80 সি আন্ডার সেকশন 80 সি 80 সি তে কি আছে দেখো কোশ্চেনে বলে দিয়েছিল কন্ট্রিবিউশন টু পিপিএফ পিপিএফ এ কত টাকা কন্ট্রিবিউট করেছিল 30000 পিপিএফ এ কন্ট্রিবিউট করলে সেটা 80 সি তে চলে আসে কত টাকা কন্ট্রিবিউট করেছে 30000 পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 30000 কন্ট্রিবিউট করে যায় 30000 লিখলাম আর আমরা এটাও জানতাম 80 সি তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায় তো 30 খরচ করে যে কোনো অসুবিধা হয় ঠিক আছে 1.5 লাখ টাকা বেশি নিতে পারবো না 80 সি তে মাথায় রাখবে আচ্ছা আর কোথায় করেছিল পরের পয়েন্ট বলেছিল তোমার আন্ডার সেকশন 80 ডি দেখা যাক আরেকবার পড়ে নিই জিনিসটা কিছু আগে বললাম যদিও বলতে মেডিক ক্লেম প্রিমিয়াম মেডিক ক্লেম কোথায় আছে 80 ডি তে এটা ফাদারের মেডিক ক্লেম রয়েছে ঠিক আছে ফাদারের নিয়ম কি ছিল ফাদার মানে প্যারেন্টস প্যারেন্টসের এজ দেখতে হবে প্যারেন্টসের এজ যদি 60 বছরের উপরে হয় প্যারেন্টসের এজ যদি 60 বছরের উপরে হয় তাহলে 50000 টাকা ছাড় পাবে 60 বছর নিচে হলে 25000 টাকা ছাড় পাবে তবে মাথায় রাখতে হবে মেডিক ক্লেমটা যেন চেকে দিতে হবে ক্যাশে দিতে হবে না এখানে কি বলেছে ক্যাশে দিয়েছে তাই এখানে আসবে না এখানে আসবে না কি লিখবে এখানে জাস্ট লিখে দাও মেডিক ক্লেম পেড বাই চেক মেডিক ক্লেম পেড বাই চেক সরি পেড বাই এটা ক্যাশ বলেছিল চেক না পেড বাই ক্যাশ বলেছিল বলেই আসলো না আচ্ছা লাস্ট লাস্ট কি বলেছে লাস্ট পয়েন্ট আন্ডার সেকশন 80 ডবল ডি তে ইমাত্র করলাম হ্যান্ডিক্যাপ পার্সনের মেডিকেল ট্রিটমেন্ট কি বলেছে এখানে হ্যান্ডিক্যাপ পার্সনটা কে ছিল ও নিজের ছেলে ছিল এসএসসি মানে মিস্টার জেরের নিজের ছেলে ছিল হ্যান্ডিক্যাপ ঠিক আছে তো হ্যান্ডিক্যাপ পার্সন ছিল ওর জন্য কত টাকা ডিপোজিট করে 25000 টাকা কোথায় ডিপোজিট করেছে ইউটিআই তে তো আমরা বলেছি এলআইসি বা ইউটিআই বা অন্য কোনো ইনস্যুরেন্স কোম্পানিতে যদি ডিপোজিট করে থাকে তাহলে আন্ডার সেকশন 80 ডবল ডি তে সে ক্লেম করতে পারবে তাহলে কত টাকা ক্লেম করতে পারবে অবশ্যই 25000 টাকা ক্লেম করতে পারবে ঠিক আছে তাহলে কি লিখবে এখানে আর এটা কি বলেছে আমি বলেছিলাম দেখতে হবে কি রকম ডিসএবিলিটি সিভিয়ার ডিসএবিলিটি নাকি জেনারেল ডিসএবিলিটি এখানে সিভিয়ার ডিসএবিলিটি বলেছে আর সিভিয়ার ডিসএবিলিটির ক্ষেত্রে কি হয় কত টাকা খরচ করলে ম্যাটার করেই না পুরো 125000 টাকা ছাড় পাওয়া যাবে ঠিক আছে তো তার মানে এখানে কি লিখবে এখানে পুরো 125000 টাকা ছাড় পেয়ে যাবো 125000 টাকা ছাড় পেয়ে যাবো আচ্ছা কি লিখবে এখানে লিখো ডিপোজিট টু দা স্কিম অফ ইউটিআই ডিপোজিট টু দা স্কিম অফ ইউটিআই স্কিম অফ ইউটিআই ঠিক আছে ডিপোজিট টু দা স্কিম অফ ইউটিআই ফর হিজ সন ফর হিজ সন ফর হিজ সন কমা দিয়ে লিখো সিভিয়ার ডিসএবিলিটি সিভিয়ার ডিসএবিলিটি ঠিক আছে বাস এক্সামে এরকমই বলে দেবে জাস্ট এরকম এরকম একটা লাইন বলে দেবে আমি তো জাস্ট বললাম 80 ডবল ডি পুরো রুলটা জানালাম ঠিক আছে তো তো যাই হোক হয়ে গেল 1,25,30 যোগ করে কত হলো 1,55,000 এবার এই 6,43 থেকে যদি 1,55,000 বাদ দিই তাহলে কত হচ্ছে 488,000 এটাই হচ্ছে তোমার টোটাল ইনকাম এটাই হচ্ছে টোটাল ইনকাম
তো আশা করি অঙ্কটা হয়ে গেল আর এই অঙ্কটা হওয়ার সাথে সাথে আমরা সেকশন 80 ডবল ডিটাও শেষ হয়ে গেল।